নমস্কার, আমি বর্ষা। পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। বিস্কুট খাইয়ে অজ্ঞান করে এক নাবালিকাকে পাচার করবার পাশাপাশি একাধিকবার তাকে ধর্ষণ করবার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার ছেলে বাকিবুল মণ্ডলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গায়। প্রায় মাস তিনেক আগে গোবরডাঙ্গার ঝনঝনিয়ার একটি নাবালিকা তার বোনের সাথে বাজার করতে যায় মছলন্দপুরে। তখনই স্থানীয় তৃণমূল নেতা কালাম মণ্ডলের ছেলে বাকিবুল মণ্ডল পূর্ব পরিচিত হওয়ার কারণে ফোন করে ওই নাবালিকার বোনকে। মছলন্দপুরে তারা আছে জেনেই তৎক্ষণাৎ ওই যুবক চলে আসে তাদের সাথে দেখা করতে। তারপরেই ওই দুজনের হাতে বিস্কুটের প্যাকেট ধরিয়ে দিয়ে খেতে বলে। তখন বছর ১৭র ওই নাবালিকা বিস্কিটগুলি খায়। তারপরেই আর কোনো হুঁশ থাকে না তার। এরপর একটি ম্যাজিক গাড়ি করে ওই নাবালিকার বোনকে কৃষ্ণনগরে নামিয়ে প্রথমে হাবড়া, তারপর হাওড়া থেকে ট্রেনে করে আহমেদাবাদে ওই নাবালিকাকে পাচার করে দেয় বলে অভিযোগ। আমরা তো ওই দুই বোন কেনাকাটা করতে গিয়েছিলাম, যাওয়ার পরে কেনাকাটা করা হয়ে গিয়েছে। হওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে ও ফোন করে গাড়ির ওখানে দাঁড়িয়ে আছে, থাকার পরে ওই ছেলেটা ফোন করলো, ওর বোন ধরে বলছে যে হচ্ছে গিয়ে কি হয়েছে, তুই ফোন করছিস কেন? তা ও বলছে কি যে হচ্ছে কি তোর কোথায়? এর বোন বলছে যে আমরা মছন্দপুরে আসছি। এর বলার পরে ও কিছুক্ষণ পরেই চলে আসে। আসার পরে ও বলছে কিছু খেয়েছিস তোরা? ও বলছে কি না, দিদি সকালে না খেয়ে আছে। এর বলার পরে ও দেখলাম যে দুটো বিস্কুট নিয়ে আসলে, বিস্কুট নিয়ে আসার পরে দুই বোনের হাতে দিয়েছে, দেওয়ার পরে বোন হাতে রেখে দিয়েছে, আমারটা আমি খেতে পেয়েছি বলে খেয়ে নিয়েছি, নেওয়ার পরে আমার আর কোনো এ নেই। তারপরে হচ্ছে কি আমার ওখান থেকে টিকারে তুললো, টিকারে তোলার পরে বোন নাকি কাছারির বাড়ির নেমে গিয়ে আমার ডাকছিল, আমার ওইসব তখন কোনো এ ছিল না গো। তারপরে ওখান থেকে ট্রেনে নিয়ে গেছিল শিয়ালদহ, শিয়ালদহ থেকে বাসে নিয়ে গিয়েছিল, বাসে নিয়ে গিয়ে তারপরে আবার ট্রেনে করে ওখান থেকে শান্তবাদ না কমই নিয়ে গিয়েছিল। ট্রেন ফেরার পরে দেখি যে আমি অন্য জায়গায় আছি। তারপরে জিজ্ঞাসা করতে এটা কোথায়, ওরা বললো যে আহমেদাবাদ। আহমেদাবাদের একটি যৌন পল্লীতে তিন দিন আটকে রেখে ওই নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেছে তৃণমূল নেতা কালাম মণ্ডলের ছেলে বাকিবুল মণ্ডল বলে অভিযোগ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির হাবড়া জোনাল কমিটির সেক্রেটারি স্বপ্না ঘোষের। যৌন পল্লীতে নিয়ে গিয়ে তুলেছিল, প্রথমত উদ্দেশ্য ছিল অবশ্যই আছে, নারী পাচার ঘটনার সঙ্গে তো এই বাকিবুল্লা দীর্ঘদিন ধরে যুক্ত, ওর বাবা কালাম তো তৃণমূলের একেবারে নেতা, ঝনঝনিয়ার একত্র আর সন্ত্রাস করে রেখেছে, এবং এই মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে জনপ্রতি নিয়ে যায় এবং যে ঘরে রাখে তিন দিন আটকে, এবং তিন দিন ধরে কয়েকবার ওকে ধর্ষণ করেছে ঘরের মধ্যে। তারপরে ও যখন বাকি মনে হয় কোথায় বাজারে বাজারে গেছিলো, তখনও জনপল্লীর এক মেয়েটাকে কেঁদে কেটে বলে, যাক সেই মহিলা সদয় হয়ে ওর বাবাকে ফোন করে, তারপরে তো এখান থেকে লোকজন গিয়ে যা হোক ওখান থেকে ওকে উদ্ধার করা হয়। যদিও এমন ঘৃণ্যতম ঘটনায় ওই তৃণমূল নেতার ছেলে জড়িত থাকার প্রমাণ মিললে দল এর বিরুদ্ধে কঠোর শাস্তি দেবে বলে জানান তৃণমূল নেতা জাকির হোসেন। তৃণমূল বা কোনো দল না, আইন আইনের পথে চলবে। কেউ যদি কোনো মহিলার উপর অশালীন আচরণ করে বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্য কোনো অশালীন আচরণ করে, তার জন্য আইন আইনের পথে যাবে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার ভাষায় বলেছেন দলীয় কর্মীদের ও প্রশাসন লেভেলে যে মহিলাদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, সমাজের সব শ্রেণীর মানুষের। যদি তৃণমূল কর্মী এরকম কোনো কাজ করে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই ঘটনায় ইতিমধ্যেই বাকিবুর রহমানের বিরুদ্ধে গোবরডাঙ্গা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন ওই নাবালিকার পরিবার। জানা যায় ঘটনার পর থেকেই পলাতক বাকিবুল। পূর্ব নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, গোবরডাঙ্গা। অবৈধ সম্পর্কে বাধা দেওয়ার কারণে মাকে শ্বাসরোধ করে খুন করে গাছে টাঙিয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মছলন্দপুরের নতুন পল্লীতে। ছেলে বিবাহিত হওয়ার সত্ত্বেও অন্য মহিলার সাথে অবৈধ সম্পর্ক থাকার প্রতিবাদ করায় মাকে শ্বাসরোধ করে খুন করে গাছে টাঙিয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মৃত ওই মহিলার নাম সন্ধ্যা দাস। আজ সকালে একটি গাছে ওই মহিলার দেহ ঝুলতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারপরেই খবর দেন পুলিশের কাছে। ছেলেই করেছে, ছেলে এবং ওই ভাড়াটে মিলেই করেছে, এবং ছেলেটার অন্য আর এক জায়গায় মানে একটা মেয়ে ছেলের সঙ্গে সম্পর্ক আছে, বুঝলেন, অনেক দিন ধরে। তাতে ওর মা এবং বউ সেটা মেনে নিতে পারতো না ঠিক করে। ছেলে বাড়িতেই আছে এবং ভাড়াটেও রয়েছে ওখানে পাশে, পুলিশ আসবে। তারপর
ছেলের এই অবৈধ সম্পর্কের কারণে বহুবার অশান্তি হয়েছে মায়ের সাথে। ওই ছেলেই মাকে খুন করেছে বলে সন্দেহ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগটা ছেলের দিকেই করছি, আমরা মসলন্দপুর নতুন পল্লী থেকে বলছি। মানে এখানে ঘটনাটা হয় বিগত দিনে, মানে ছেলেটার সাথে মানে অবৈধ একটা বউর সাথে সম্পর্ক ছিল, এবার ঘরের মধ্যে ডেকে নিয়ে এসে সেটা মানে কি নোংরামি করছিল আমরা জানি না। ওর মা বউ গিয়ে আমাদের গ্রামের লোকদের ডাকে, ডাকলে আমরা আসি, আসাতে আমাদের সবাইকে অপমানজনক কথাবার্তা বলে, মাকে মেরে তাড়িয়ে দেয়। মা আমাদের এখানে দুই একদিন পাড়ার লোকের কাছে খাওয়া দাওয়া করেছে, তারপরে বোনের মেয়ের বাড়ি বোম্বেতে চলে যায়। গিয়ে ওখানে মনে হয় মাসখানে কি তা কতদিন 3 মাস ছিলেন, থাকার পরে উনি এসছেন। আসার পরে ছেলে বাড়িতে ঢুকতে দেয় না, আমাদের গ্রামের লোকেরাই খাওয়া দাওয়া দিচ্ছিল। দেওয়ার পরে আমাদের এখানে লোকাল নেতার কাছে গেছিলেন, উনি বলেছেন যে ওকে বাড়ি ঢুকতে, আমাদের লোকাল নেতা অজিষ্যার কাছে গেছিলেন, সেখানে বলেছে ওনাকে বাড়িতে ঢুকতে দাও। এবার সেই কথা অনুযায়ী মনে হয় ঢুকতে দিয়েছে, দিলে ওনাকে খেতে দিতেন না বা খেত না। এর মধ্যে কালকে উনি মেজো মেয়ের বাড়ি মসলান্দ স্টেশনে মেজমের মেয়ে আসে, তার সাথে দেখা করে, দেখা করার পরে বাড়িতে আসে রাত্রেবেলা। আমাদের সন্দেহ ছেলেই হয়তো শ্বাসরোধে মেরে ফেলে দেয়। পুরবি নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, মসলান্দপুর। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন, দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী, সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী, 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড হাবড়া। শ্যাম স্টিলের 500DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500DEQCR। উত্তর চব্বিশ পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্চালি, যশোর রোড হাবড়া, আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot final. Spot insurance claim. Automated service center. Available spare parts. Home service. Breakdown service. Free checkup on every Thursday till 19th December. JC Honda. Come on. Till forever. Jashar Road, Deshbandhu Park, Habra, North 24 Pagana. Phone number 8388-993-888. তপোবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র, উন্নত প্রযুক্তির আমেরিকান পেকো মেশিনে পেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা, MBBS, টিও মেডিকেল কলেজ কলকাতা, পেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার টি সি সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার জে বি দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। বিপিএল স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও পেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচলন্দপুর, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 8926711677। শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন, PL মেডিকেল গলি হাবড়া।
Director non-spot admissions for PN, Session 2014-2015. Eligibility. The candidate should have bachelor's degree with 45% general and 40% category. The total amount of fee for the whole session including messed hostel charges ₹47,000 in cash. Contact Mr. Hilal Ahmed, care of Kashmiri Modern Shal House, opposite of Shibbari, Habra. Phone number 9126427861. GA Memorial College of Education. Always in your sincere service. উদ্বাস্তুদের নাগরিকত্ব সহ ছ দফা দাবিকে সামনে রেখে ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসলেন সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুব্রত ঠাকুর। বাঙালি উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব সহ ছ দফা দাবিকে সামনে রেখে মতুয়াদের মূল ধর্মস্থান ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসলেন সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুব্রত ঠাকুর। বড় মা বীণাপাণি দেবীর আশীর্বাদ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে অনশনে বসেছেন সুব্রত ঠাকুর। উদ্বাস্তুদের নিয়ে 2003 সালের কেন্দ্রীয় আইন সংশোধন করে একটি কমিশন বসিয়ে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হোক দাবি সুব্রত ঠাকুরের। আমাদের এই উদ্বাস্তু সমস্যা সারা ভারতবর্ষেই, বিশেষ করে পূর্ব বাংলা থেকে আগত যারা বাঙালি রিফিউজি, শুধুমাত্র মতুয়া না, মতুয়া বাদেও আরও খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যে রিফিউজি যারা আছেন, বাঙালি রিফিউজি যারা আছেন, তারা ভারতবর্ষে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রায় 1.5 থেকে 2 কোটি নিয়ারাবোর্ড। আজকে কেন্দ্র সরকারে যারা আছে তারা যদি সত্যিই ভালো চায় যে তাদের নাগরিকত্ব দেওয়া হোক, তাহলে তারা কমিশন বসিয়ে একটা টাইম করে যে এই টাইমের পরে, এই টাইমের আগে যারা এসছে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। এদিনের এই অনশনের মঞ্চে গিয়ে হাজির হন বিজেপি নেতা কেডি বিশ্বাস। উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য ছেলের এই আমরণ অনশনকে সমর্থন জানিয়েছেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। দল মত নির্বিশেষে সকলে এই অনশনে সামিল হতে পারে জানান মঞ্জুল বাবু। আমার ছেলে সুব্রত ঠাকুর মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক, মতুয়াদের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য যেটা করছে আমাদের সেটা সমর্থন আছে, কারণ এটা দলমত নির্বিশেষে আমাদের মতুয়া মহাসংঘের তরফ থেকে আমরা যে উদ্বাস্তু আন্দোলন করছি এটা সঠিক। সমস্ত রাজনৈতিক দল এখানে আসতে পারে, সমস্ত জাতিভেদ হিসাবে সমস্ত মানুষের এখানে আসার অধিকার আছে। যতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার লিখিতভাবে সদর্থক বার্তা না দেবে ততদিন এই অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সুব্রত ঠাকুর। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে লিখিত এবং সদর্থক বার্তা আমরা যতদিন না পাই ততদিন আমরা। অন্যদিকে সুব্রত ঠাকুরের এই অনশনের পিছনে রাজনৈতিক কৌশলী দেখছেন মতুয়াদের একাংশ। আসন্ন বনগাঁ লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাওয়ার জন্য সুব্রত ঠাকুর এ কাজ করছেন বলে মনে করছেন তারা। এলাকার মানুষের সমস্যার কথা মাথায় রেখে এবার ইছামতি নদীর সংস্কার করবার উদ্যোগ নিল রাজ্য সরকার। এই ইছামতি সংস্কারের জন্য 30 কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে প্রায় 30 বছর আগে শোনা যায় এই ইছামতি নদীতেই চলতো বড় বড় নৌকা, এই নদীতেই ভালো মাছ পাওয়া যেত বলে মৎস্যজীবীরা ইছামতিতেই তাদের জীবিকা খুঁজে পেত। কিন্তু সে সবই আজ ইতিহাস, এই নদী এখন পরিণত হয়েছে খালে। বছরের পর বছর ধরে এই নদীর সংস্কার না হওয়ায় পলি জমে নব্যতা হারিয়েছে, নদীর মধ্যে নোংরা আবর্জনা ভর্তি, নদীর চত্বরেই কচুরিপানা পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে, যার ফলে একটু বৃষ্টি হলেই নদীর জল বেড়ে গিয়ে প্লাবিত হয় পার্শ্ববর্তী বহু এলাকা। বিগত বাম সরকারকে বারবার জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি, কিন্তু বর্তমান সরকারের উদ্যোগে এলাকার মানুষের এই সমস্যার সমাধান হতে চলেছে। গত সোমবার বনগাঁ স্টেডিয়ামে এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পাশাপাশি এই ইছামতি নদীর সংস্কারের জন্য 30 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইছামতি খাল সংস্কার নিয়ে লোকের অনেক প্রবলেম আছে এবং এটা বাংলাদেশ এবং ইন্ডিয়া গভর্নমেন্ট দুটোর ব্যাপার আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে আমরা নিশ্চয়ই কেসটা টেক আপ করব।
শীঘ্রই শুরু হতে চলেছে এই ইছামতি নদী সংস্কারের কাজ। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে আবারও নতুন করে স্বচ্ছ জল ও বন্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আশায় দিন গুনছেন বনগাঁবাসী। দেখে হয়তো মনে হবে এটা একটা খেলার মাঠ, কিন্তু এটা ইছামতি নদী। ভুল হতে পারে আপনাদের চোখে। ঘটনা হচ্ছে এই ইছামতি নদী একটা সময় ভারতবর্ষের মধ্যে যত নদী ছিল তার মধ্যে শ্রেষ্ঠ মিষ্টি জলের এবং স্বচ্ছ নদী ছিল, কিন্তু আজ এটা খালে পরিণত হয়েছে। এটা একটা আমাদের এখন বনগাঁর সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটা সমস্যা। দীর্ঘ বামফ্রন্ট আমলের থেকে এই নদীটার এই দুরবস্থা হয়ে রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই নিয়ে আন্দোলন হচ্ছে বনগাঁতে বহু বছর ধরে, কিন্তু কোন কোন সময় হয়তো কাজ হয়েছে, সেই কাজ খুব যে ভালো ফলপ্রসূ হয়েছে তা না। মাটি কাটা হয়েছে, কিন্তু সেই মাটি আবার বৃষ্টিতে ধুয়ে আবার সেই নদীতেই এসে নদীর জলে এসে পড়েছে। সেই জন্য সামগ্রিকভাবে কোনো সমস্যার সমাধান হয়নি। গত 24 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন স্টেডিয়াম মাঠে। উনি এসে ইছামতি নদীর সমস্যার কথা শুনেছেন, শুনে উনি 30 কোটি টাকা বরাদ্দ করে গেছেন, এই নদী সংস্কার হবে। আমরা আশাবাদী এবং আমরা আশান্বিত যে এই নদী আবার সেই স্বচ্ছতা ফিরে আসবে। এখানে সবাই কচি কাছেরা স্নান করবে, মাছ দেখা দেবে। এই নদী অত্যন্ত স্বচ্ছ জলের নদী ছিল, আমরা আশা রাখছি সেটা আবার আমরা পুনরায় ফিরে পাবো। বনগাঁর মানুষের দীর্ঘদিনের সমস্যা ইছামতি নদী সংস্কার। বিগত 35 বছর ধরে রাজত্ব করেছে বামফ্রন্ট সরকার, তাদের কাছে বনগাঁবাসীর দীর্ঘদিনের অভিযোগ আবেদন ছিল ইছামতি সংস্কারের। ভুরুক্ষেপ করেনি বামফ্রন্ট সরকার, তারপরেই আসলো পরিবর্তন। পরিবর্তনের সরকার মহামাটি মানুষের সরকার, আর মহামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 24 তারিখ বনগাঁ স্টেডিয়ামে এসে সভা করে গেলেন সরকারি সভা, আর সেই সভা থেকেই ঘোষণা করলেন ইছামতি নদী সংস্কারের জন্য 30 কোটি টাকা। আর তা শুনেই বনগাঁবাসীর মধ্যে উঠেছে খুশি, উঠেছে উচ্ছ্বাস, দেখা যাচ্ছে আনন্দের আবরণ। আর শুধুমাত্র এটা প্রতিশ্রুতিই নয়, এটা বামফ্রন্ট সরকারের দীর্ঘদিনের মিথ্যা প্রতিশ্রুতি নয়, এটা মা মাটি মানুষের সরকার, পরিবর্তনের সরকার, মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি, মমতা ব্যানার্জির ঘোষণা, মানুষের বিশ্বাস। মমতা ব্যানার্জির ঘোষণায় অবশ্যই কাজ হবে। বনগাঁ থেকে কার্তিক শাহ, পুরবি নিউজ। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ ফাস্ট টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাফিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে, শ্রী অরবিন্দ, এরিয়া মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ, ব্লাউজ স্পেশালিস্ট, এরিয়া মার্কেট,
হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে, সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র, ঠিকানা হাবড়া পুরানো ইউবিআই গলি এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়, ফোন 9733958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর চব্বিশ পরগনা। ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন রবে, এই চিন্তাধারাকে সামনে রেখে দ্য ফিউচার অফ পাওয়ারের 44তম অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কলকাতায়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বিশ্ব শান্তি কেসে আয়েগি, বিশ্ব শান্তি আয়েগি এক দূসরে কে প্রতি সদ্ভাব উৎপন্ন করনে সে, তো হামারি শক্তি জব সদ্ভাব উৎপন্ন করনে সে আয়েগি তো এক সুন্দর সুখময় বাতাবরণ কা নির্মাণ হোগা। ইয়া বাতাবরণ ন কেবল শান্তি দেগা, পরন্তু ইয়া বাতাবরণ এক হামারে অন্দর এসি ঊর্জা কো জন্ম দেগা জো সর্বহিতকারী হোগি। ইসলিয়ে কভি কাহা গয়া কি অধ্যাত্ম সে জুড়কর জব হম ভারত কে তিন সিদ্ধান্তো কি বাত করতে হ্যায়, সত্যম শিবম সুন্দরম, তো ইয়া তিনো শব্দ হামারে লিয়ে শক্তি হ্যায়। ইয়া তিনো শব্দ হামারি ঊর্জা কো প্রজ্বলিত করতে হ্যায় और इनके माध्यम से हम समाज के कल्याण की चिंता करते हैं। मैं समझता हूँ कि ईश्वरीय विश्वविद्यालय के द्वारा ये बहुत ही सुंदर कार्य किया गया कि शक्ति का भविष्य क्या हो, शक्ति का प्रयोग किस तरह से हो और शक्ति सदैव कल्याणकारी रूप में किस प्रकार से हम प्रयोग कर सकें, यह संदेश हम सब यहाँ से लेके जाएंगे। এছাড়াও এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন জোনা গাঙ্গুলি। অনুষ্ঠান সম্পর্কে খ্যাতি সম্পন্ন শিল্পপতি নিজার জুমা জানান, কন্টেন্ট হামারা ইয়ে হ্যায় কি ইয়ে ফিউচার অফ পাওয়ার কা জো প্রোগ্রাম হ্যায় ইয়ে হামারা 44th প্রোগ্রাম ইধার হাম কলকাতা মে কর রহে হ্যায়, और हमारा इंटेंशन ये है कि हमको 60 सिटीज में ये प्रोग्राम हम करेंगे, उसके बाद ये प्रोग्राम एक हम दिल्ली में करेंगे जिधर हम ऑल्सो गवर्नमेंट की साथ चर्चा करेंगे कि रियल इंडिया को कैसा पावर चाहिए, क्योंकि ये जो हम एक एक सिटी में जाके बात कर रहे हैं वो 20 कैटेगरीज का प्रोफेशन के साथ बात कर रहे हैं, इसमें से सिर्फ पॉलिटिशियंस के बिजनेस वाले नहीं है, इसमें मेडिकल का लोग है, स्पोर्ट्स पीपल, एक्टर्स, सिंगर्स, ऑथर्स, ये सबको हम इकट्ठा करके 40-50 पीपल के साथ ये चर्चा करते हैं। और आज भी जो हम करने वाले हैं वो भी हम सबको बता रहे हैं कि विश्व का पावर वापस भारत में आ रहा है, कि ये पावर जब इधर था 3000 साल के पहले तब ये सॉफ्ट पावर था, क्योंकि वो लोग गन्स और बॉम्ब्स और मिसाइल्स और पैसे से रूल करते हैं, तो ये अभी शिफ्ट ऑफ पावर हो रहा है, पावर ये वापस विश्व का पावर भारत में आ रहा है। पूर्वी न्यूज এর জন্য দীপ রায় রিপোর্ট কলকাতা। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।